উগ্র বর্ণবাদী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঠিক দুদিন পর নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ভার্জিনিয়া শার্লস ভিলে সহিংসতার ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানালেন তিনি। গোড়ামির নামে যারা সহিংসতা ছড়িয়েছে তারা আসলে যুক্তরাষ্ট্রের মূল্যবোধে আঘাত করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। সহিংসতার মূল হোতা হিসেবে শ্রেষ্ঠত্ববাদী ডানপন্থীদের পাশাপাশি বামদেরও কঠোর সমালোচনা করেন তিনি। এর আগে নমনীয় অবস্থানের কারণে নিজ দলের ভেতরেই সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। পরে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ারির সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেন তিনি। এদিকে দেশজুড়ে বিভিন্ন স্থানে বর্ণবাদ বিরোধীদের প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়েছে, জানানো হয়েছে প্রতিবাদ। অন্যদিকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর ক্যারল ক্রাইস্ট বলেছেন তার বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারের পক্ষে থাকবে, উদারতা দিয়ে সব ঘৃণাকে পরাস্ত করার কথা বলেন তিনি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।